জাতীয়তাবাদী ছাত্র দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করেছে ছাত্র দল। পয়লা জানুয়ারি রবিবার রাজধানীর নয়াপল্টনের সাংগঠনিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা 8টায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রণকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। বেলা 12টা থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে বেলা 1:30টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্র দলের এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে লাল ও সবুজ রঙের সঙ্গে মিলিয়ে ক্যাপ পরে এসেছেন নেতাকর্মীরা। কেউ আবার ঢোল বাদ্য বাজিয়ে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। সমাবেশের মঞ্চে ছাত্রদলের সাবেক নেতারাও এসে উপস্থিত হন। এর আগে বেলা 12:45টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় উপস্থিত ছিলেন। এদেশের সাম্য প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক বৈষম্য দূর হবে, তা আজকে নেই। গত 14 বছর এই গায়ের জোরের সরকার এই অর্থনীতিকে লুটপাট করে আজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে।